أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين الله سبحانه وتعالى মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলোচনা হচ্ছিল শয়তানের হামলা যুগে যুগে, আজকে দ্বিতীয় পর্ব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগে যুগে কিভাবে শয়তান হামলা করেছে ইসলামের উপরে, মুসলিম জাতির উপরে, সে বিষয়ে আলোচনা হচ্ছিল। বদরের যুদ্ধেও মুসলিম জাতি যখন মদিনার থেকে বের হয়ে বদর পানে চলে গেলেন, শয়তান মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য, দুর্বল করার জন্য ধোকা দিতে আরম্ভ করল। তোমরা মুসলিম জাতি, তোমরা দাবি করো আল্লাহর ওলি, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন, অথচ তোমরা জীর্ণ শীর্ণ অবস্থায় আছো, তোমাদের ঘোড়া নেই, অস্ত্র নেই, অথচ দেখো ওই আবু জাহেলদের গ্রুপ, তাদের কি সুন্দর অস্ত্র, তাদের সব কিছুই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য বৃষ্টির দান করলেন এবং সেই বৃষ্টির পানি মুসলিম জাতি পান করল, মুসলিমরা পবিত্র হল এবং শয়তানের এই সমস্ত ধোকা এবং নাপাক ওয়াসওয়াসা থেকে পবিত্র করলেন। কোরআনের সূরা আনফাল 8 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টি আলোচনা করেছেন। ইযি ইউগাশ্শিকুমুন নুআসা আমানাতাম মিনহু, যখন তোমাদেরকে যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এবং শান্তি স্বরূপ তন্দ্রা আচ্ছন্ন করে দেওয়া হয়েছিল, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, এবং তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন, লিয়ুতাহহিরাকুম বিহি, এই পানির মাধ্যমে তোমাদেরকে পবিত্র করার জন্য, ওয়ায়ুযহিবু আনকুম রিজসাশ শাইতান, এবং শয়তানের অপবিত্রতা থেকে তোমাদেরকে পবিত্র করার জন্য, ওয়ালিয়ারবি তাআলা কুলুবিকুম, এবং তোমাদের অন্তরকে দৃঢ় এবং মজবুত করার জন্য, ওয়ুসাব্বিতা বিহিল আকদাম, এবং তোমাদের পদযুগলকে দৃঢ় রাখার জন্য। বুঝা গেল শয়তান যেরকম ভাবে বদর যুদ্ধে মুসলিম জাতিকে দুর্বলতা এবং অসহায়ত্বের অজুহাত দেখিয়ে ভীতি প্রদর্শন করেছিল, বর্তমান যুগের শয়তানগুলো মুসলিম জাতির মধ্যে ধোকা দিয়ে থাকে, তোমরা মুসলিম জাতি আল্লাহর একনিষ্ঠ বান্দা, তোমাদেরকে কেন সব জায়গায় নির্যাতন করা হচ্ছে, তোমাদের আল্লাহ কেন সাহায্য করছেন না,
তোমরা ফিলিস্তিনে মার খাচ্ছ, ইরাকে মার খাচ্ছ, আফগানিস্তানে মার খাচ্ছ, আরাকানে মার খাচ্ছ, বসনিয়া চেসনিয়া তোমাদের পূর্বেই পুরাতন হয়ে গেছে, এরকম ভাবে তোমাদেরকে উলঙ্গ করে নির্যাতন করা হচ্ছে, পানিতে চুবিয়ে মারা হচ্ছে, তোমাদের নবীকে ব্যঙ্গচিত্র আঁকা হচ্ছে, তারপরেও কেন তোমাদের আল্লাহ তোমাদের সাহায্য করছেন না? এরকম ভাবে এই ধোকায় পড়ে একদল মুসলিম, নামধারী মুসলিম, যারা ধোকায় পড়ে তাদের ঈমান হারিয়ে নাস্তিক মুরতাদে রূপান্তরিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ জাতীয় মুসলিম জাতিকে শয়তানের ধোকা থেকে মুক্ত করার জন্যই আয়াত নাজিল করে দিয়েছেন। যেভাবে বদর যুদ্ধের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন, শয়তানের অপবিত্র ধোকা থেকে মুক্ত করেছেন, পবিত্র করেছেন, ঠিক তেমনি ভাবে বদরের সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে, তাদের মতো সাহস নিয়ে যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তাদের সকলকে সাহায্য করবেন। বোঝা গেল শয়তানের হামলা এখনো আছে একই ধরনের। এমনি ভাবে বদর যুদ্ধে শয়তান আবু জাহেলদেরকেও পরামর্শ দিয়েছে। আপনারা জানেন বদরের যুদ্ধের প্রেক্ষাপট ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার একদল উচ্চ পর্যায়ের ব্যবসায়ী মদিনার পথের থেকে কাছাকাছি সিরিয়া চলে গেছে, ব্যবসার লাভ যা হবে তা দিয়ে তারা অস্ত্র ক্রয় করবে এবং মদিনায় হামলা করবে। এই পরিকল্পনা জানতে পেরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই ব্যবসায়ী কাফেলাকে হামলা করার জন্য মদিনার থেকে মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। কিন্তু মদিনার মুনাফিক এবং কাফের মুরতাদদের যারা দালাল ছিল, আবু সুফিয়ানের সেই ব্যবসায়ী কাফেলার কাছে খবর পৌঁছে দিল। আবু সুফিয়ান মক্কায় তার লোকদের কাছে সাহায্য চেয়ে আবেদন করল। মক্কার থেকে আবু জাহেল 1000 সশস্ত্র সৈন্য নিয়ে মুসলিম জাতির মোকাবেলা করার জন্য রওনা করল। অপরদিকে আবু সুফিয়ান, যিনি ব্যবসায়ী কাফেলার লিডার ছিলেন এবং তখন ইসলাম গ্রহণ করেন নাই, মক্কার কাফেরদের নেতা, তিনি একদিকে সাহায্য চাইলেন, অপরদিকে নিজে আত্মরক্ষার জন্য মদিনার অন্য রাস্তা দিয়ে মক্কায় পৌঁছে গেলেন। আবু জাহালদেরকে পত্র লেখলেন, তোমরা ফিরে আসো, আমরা নিরাপদে মক্কায় ফিরেছি। আবু জাহাল তখন পরামর্শে বসল কি করা যায়, আমরা যুদ্ধ করব না, ফিরে যাব। আবু জাহেলের সঙ্গীদের মধ্যে বেশিরভাগ লোক ছিল যারা চেয়েছিল যুদ্ধ না করে ফিরে যায়। আবু জাহেল তাদেরকে কাপুরুষ, হীনমন্য বলে ধিক্কার জানাল। এই মুহূর্তে শয়তান এসে তাদের সামনে হাজির হয়ে গেল, একজন বড় বুজুর্গ, বড় পরামর্শদাতার রূপ ধরে শয়তান হাজির হয়ে যে পরামর্শ দিয়েছিল কোরআনে সূরা আনফালের 48 নম্বর আয়াতে সে কথা বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের সামনে তাদের আমলগুলোকে সুসজ্জিত করে উপস্থাপন করল, তাদেরকে বুঝালো এটা একটা মোক্ষম সুযোগ, তোমরা 1000 লোক সশস্ত্র, মুসলিমরা মাত্র 313 জন নিরস্ত্র, তোমরা সবচেয়ে শক্তিশালী, মদিনার লোকদের পক্ষে তাদের সাহায্য করা সম্ভব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত নিকটের লোকজন সব সহ এখানে এসেছেন, এরা মুসলিম জাতির ক্রিম, যদি এদেরকে হত্যা করা যায় তাহলে আর তোমাদের কোনো ভয় নেই, তারা তোমাদের বাপ দাদার ধর্মকে চ্যালেঞ্জ করেছে, তোমাদের দেবদেবী পূজাকে চ্যালেঞ্জ করেছে, তোমাদের যত জাহিলি যুগের কাজ কারবারকে চ্যালেঞ্জ করেছে, এত বড় সাহস আজকে ধূলিসাৎ করে দেওয়ার সময় এসেছে।
এবং আমি তোমাদের বলছি আজকে তোমাদের তারা পরাজিত করতে পারবে না। কোরআন বলছে ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস, তোমাদেরকে আজকে কোন মানুষ কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। কে বলছে? এরপরে শয়তান আরো বলছে ওয়া ইন্নি জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি। এখনো দেখবেন যারা বিভিন্ন পীরের দরবারে দৌড়ায়, পীরেরা বলে যা তোমার কোনো ভয় নেই, আমি তোর সঙ্গে আছি। এরপরে যখন বিপদে পড়ে তখন কয় না তোর উচিত শিক্ষা হয়েছে। বাংলাদেশে এরকম দেখা যায় নাই? এরশাদ সাহেবের ঘটনা 88-র সঙ্গে এটা হয়েছে, পত্রিকা দেখেছেন আপনারা। এরশাদ যখন ক্ষমতায় ছিলেন লক্ষ লক্ষ মুরিদের সামনে পীর বলতো এটা আমার পুত্র তুল্য, আর যখন জেলে গেল তখন বলল ওর উচিত শিক্ষা হয়েছে। শয়তান বলছে ওয়া ইন্নি জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি। এই রকম পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আবু জাহালদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিল। ফালাম্মা তারাতিল ফিয়াতান, যুদ্ধের ময়দানে যখন দুই দল মুখোমুখি হল, একদিকে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিরস্ত্র মুজাহিদদেরকে নিয়ে, অপরদিকে আবু জাহেল 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে, এভাবে যখন যুদ্ধের ময়দানে মুখোমুখি হল, নাকাসা আলা আকিবাইহি, শয়তান তখন উল্টা পায়ে পালাতে শুরু করলো। নাকাসা আলা আকিবাইহি, পায়ের গোড়ালির দিকে মানে পিছন দিকে হাঁটতে শুরু করলো, পালাতে শুরু করলো, কারণ যদি ঘুরে পালায় তাহলে ধরা পড়ে যাবে। বুঝা গেল আজকেও যারা পীরের দরবার থেকে বের হওয়ার সময় উল্টা পায়ে হাঁটে, মাজারে গিয়ে বের হওয়ার সময় উল্টা পায়ে হাঁটে, এদের প্রথম লিডারের নাম হচ্ছে শয়তান। এরা অতি তাজিম করে মাজারে যায়, মাজার জিয়ারত করা জায়েজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন দেখলেন কবর নিয়ে এরকম বাড়াবাড়ি হচ্ছে, পূজা চলছে। এজন্য মদিনার প্রথম পর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন, পরিষ্কার বলা আছে আলা ইন্নি নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, শুনে রেখো আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, হ্যাঁ এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ তোমরা এখন বুঝতে পেরেছো কবরওয়ালার কোনো ক্ষমতা নাই, কবরওয়ালার কাছে প্রার্থনা করা যাবে না, কবরের চাদর দেওয়া যাবে না, কবরে মুরগি মানত করা যাবে না, ছাগল মানত করা যাবে না, কবরের পাশে কুমির কচ্ছপ থাকতে পারবে না। এরকম তোমাদের যখন পরিষ্কার হয়ে গেছে এখন কবর জিয়ারত করতে পারো। আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত করার দ্বারা মৃত্যুর কথা স্মরণ আসে। পরিষ্কার হয়ে গেল কবর জিয়ারত করা মানে কবরওয়ালার কাছে প্রার্থনা নয়, কবর জিয়ারত করার পারমিশন দেওয়া হয়েছে কবর দেখলে মরণের কথা মনে পড়বে সেই শিক্ষা গ্রহণ করার জন্য। পরিষ্কার হাদিস। সুতরাং বোঝা গেল কবর জিয়ারত করতে গিয়ে উল্টা পায়ে ঘুরে আসা, এরকম ভাবে পীরের দরবারে গিয়ে উল্টা পায়ে হাঁটা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর দরবার থেকে বের হওয়ার সময় উল্টা পায়ে হাঁটেছেন বলে কোনো প্রমাণ নেই। আল্লাহর নবীর সাহাবীরা মক্কার কবরস্থান যেখানে খাদিজার কবর আছে, মদিনার কবরস্থান যেখানে 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে, ওসমানের কবর আছে, আয়েশার কবর আছে, আলীর কবর আছে, এরকম ভাবে আল্লাহর নবীর মেয়েদের কবর আছে, এরকম ভাবে ওহুদের পাশে যে কবরস্থান রয়েছে সেখানে হামজার কবর আছে, যাকে আল্লাহর নবী সমস্ত শহীদদের সরদার বলে আখ্যায়িত করেছেন, এই সমস্ত কবর জিয়ারত করে কোন সাহাবি কোন মুসলিম উল্টা পায়ে হেঁটেছেন তার কোনো প্রমাণ নেই, অথচ মাজারে গেলে পরে পীরের দরবারে গেলে পরে দেখে উল্টা পায়ে হাঁটতে হয়।